চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও অভিনেত্রী শানারেই দেবী শানুর কাছে। শুরুতেই জানতে চাই, একুশে বইমেলা কেমন কাটছে আপনার? এবছর যদিও কিছুটা দেরিতে শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি থেকে, এবং এই মেলার সময়সীমা বর্ধিত করা হয়েছে 17 মার্চ পর্যন্ত। তো এখন পর্যন্ত বইমেলা আসলে আমি বলবো যে কল্পনাতীতভাবে আসলে প্রত্যাশার থেকেও বেশি ভালো যাচ্ছে, কারণ গত বছর আমরা বইমেলাটা ওইভাবে উদযাপন করতে পারিনি, যেহেতু করোনাকালীন একটা দুঃসময় পার করেছি, এখনও পার করছি। কিন্তু গত বছর অসফল বইমেলাটা, আশা করছি এবছরের বইমেলাতে আমরা সবাই, মানে আমরা যারা আসলে বইমেলার জন্য অপেক্ষায় থাকি, লেখক, পাঠক, প্রকাশক, সবাই আমরা একটি সফল বইমেলা উদযাপন করতে যাচ্ছি। বইমেলাতে আপনার যে নতুন বইটি প্রকাশিত হয়েছে ঘুণ মানুষ নামে, তো সেই বইটির পাঠক যারা রয়েছেন তাদের থেকে সারা কেমন পাচ্ছেন বা তাদের অনুভূতিটা কেমন পাচ্ছেন? ঘুণ মানুষ এটি সাইকোলজিক্যাল থ্রিলার, মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস। এটি প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশন থেকে, এবং বইমেলাতে গেলে আমার পাঠকরা Pavilion 15 খুঁজে পাবেন অনন্যাতে। আমি সত্যি কথা যেটা, যে ব্যক্তিগতভাবে আমি মানুষ হিসেবে আসলে চেষ্টা করে যাই আসলে জীবনটাকে দেখার, উপভোগ করার, এবং সেই ভাবনাগুলোই, সেই আমার কল্পনাগুলোই হয়তো বা আমি আমার উপন্যাসে লেখার চেষ্টা করছি, আঁকার চেষ্টা করছি চরিত্রগুলো। এবং এবছরের এই উপন্যাসটি এখন পর্যন্ত বেশ সাড়া ফেলেছে পাঠকদের কাছে, এবং যারাই সংগ্রহ করেছেন ইতিমধ্যে পড়েও ফেলেছেন, এবং আমি বেশ ভালো বুক রিভিউ পাচ্ছি। তো আমি দিন শেষে যখন বইমেলাতে আসলে যাচ্ছি একজন লেখক হিসেবে, আমি সবসময় চাই যে আমার লেখক সত্তাকেই যেন আসলে আমার পাঠকরা প্রাধান্য দিক। তো সেই তুলনায় আমি বলবো যে ঘুণ মানুষের সারাটা আমি এবার বেশ ভালো পাচ্ছি। অমর একুশে বইমেলাকে ঘিরে পাঠকদের যে উচ্ছ্বাস, আনন্দ লেখক হিসাবে আপনাকে কতটা আন্দোলিত করে? অনেক বেশি আন্দোলিত করে, কারণ আমি নিজেও একজন পাঠক। বইমেলায় যখন আগে যেতাম তখন পাঠক হিসেবে যেতাম, আর এখন যখন যাচ্ছি তখন একজন লেখক হিসেবে যাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আমি আমার পাঠক সত্তাটাকেও আমি বাঁচিয়ে রাখতে চাই। আমার প্রিয়জন লেখক এবং বিখ্যাত অনেক লেখক, স্বনামধন্য লেখক যারা আছেন, তাদের বইগুলো সংগ্রহ করছি, পড়ছি, এবং সারা বছর জুড়েই পড়তে থাকবো। কিন্তু এবছরের বইমেলাতে পাঠকদের যে সারাটা, মানে যে পাঠকদের যে কোলাহলটা দেখতে পাচ্ছি, এটা বেশ আন্দোলিত করে, এবং আমি প্রতি বছর কিন্তু এই অনুপ্রেরণাগুলোই কিন্তু আমি জমিয়ে রাখি। মানে আমি বইমেলায় যেমন প্রায় প্রতিদিনই পারলে ছুটে যাচ্ছি এই আনন্দ উদযাপনটুকু দেখতে, কারণ আমার এই উচ্ছ্বাসটা, প্রাণের যে এই উচ্ছ্বাসটা, মিলন মেলার যে এই উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার লেখক সত্তাকে অনেক বেশি প্রভাবিত করে, এবং আগামী বছরের বইমেলার প্রস্তুতির জন্য এটা আমাকে অনেক কাজে দেবে। খুন মানুষ নামে যে বইটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে একটু জানতে চাই, একুশে বইমেলাকে উদ্দেশ্য করে কি আপনার বইটি লেখা হয়েছিল? 2017 থেকে আমার বইমেলায় পথযাত্রা একজন কবি হিসেবে, কবিতা দিয়ে আমার শুরু। তারপর থেকে আসলে আমি শব্দের পথে হাঁটার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, এবং পরবর্তী কয়েক বছর আমার কবিতার বই এসেছিলো, এবং উপন্যাস লিখতে শুরু করেছি 2018 বইমেলাতে আমার প্রথম উপন্যাস এসেছিলো একলা আকাশ, এবং তার পরবর্তী বছরগুলোতে এটি আমার পঞ্চম উপন্যাস ঘুণ মানুষ। তো আমার আগের উপন্যাসগুলোতে আমি আসলে প্রেম, বিরহ, ভালোবাসার কথাগুলোই বলতে চেয়েছি, বা কোনো না কোনো কারণে হয়তো বা জীবনের ওই অংশগুলোই উঠে এসেছে, প্রকৃতি, প্রেম। কিন্তু ঘুণ মানুষ লিখতে গিয়ে আমি যে খুব বেশি প্রস্তুতি নিয়ে লিখতে বসেছি তা কিন্তু না। আমার একটা বিশেষত্ব বলবো না, প্রতিটা লেখকেরই আলাদা একটা নিজস্ব স্টাইল থাকে লেখালেখির, বা তার শব্দকে ধারণ করার। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যে সময়টাতে আসলে লিখি সেই সময়টাকে ঘিরে যে জীবনটাকে আমি দেখতে পাই, এবং আমার ভেতরে যে অনুভূতিগুলো আসলে স্পষ্ট থাকে, আমি কোনো না কোনোভাবে আসলে ওই অনুভবগুলোই লিখে ফেলি। যেমন আমার একটা উপন্যাস ছিল লিপস্টিক নামে, এটি অন্বেষা প্রকাশনী থেকে 2020 প্রকাশিত হয়েছিল, এবং ওই সময়টাতে আসলে আমরা পুরো বাংলাদেশ বলবো, আমরা নুসরাত হত্যার প্রতিবাদে আমরা ফুঁসে উঠেছিলাম বলবো, আমরা সেই জায়গাটায় আমরা ছিলাম, এবং
আমার লেখায় লিপস্টিক উপন্যাসটিতে সেটার একটা প্রভাব পড়েছে এবং আমি নারী সহিংসতার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ জানিয়েছি আমার উপন্যাসটিতে। তো এই উপন্যাসটি লিখতে গিয়ে যেটা হয়েছে যে আমি বেশ অনেক দিন থেকে, মানে গত বছর থেকে আমি থ্রিলার ধর্মী উপন্যাস নিয়মিত পড়ছিলাম, তো সেই কারণেই হয়তোবা আমার এই উপন্যাসটিতে আমার থ্রিলারের ছাপটা অনেক বেশি স্পষ্ট। এবং এই প্রজন্মের তরুণ পাঠকরা আসলে কেন জানি না, হয়তোবা যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর জন্য হতে পারে, রোমাঞ্চটা অনেক বেশি পছন্দ করে এবং থ্রিলার ধর্মী উপন্যাস বেশি পছন্দ করছেন। তো সেই ভাবনাকে মাথায় রেখেই এবং এই তরুণ পাঠকদের জন্য উদ্দেশ্য করেই আসলে আমার এবছরের প্রয়াস ঘুণ মানুষ। এবং এটি সাইকোলজিক্যাল থ্রিলার, মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস। এবং আমার গত বছরের যে উপন্যাসটি আমি একটু ডিটেইলেই বর্ণনা করছি, গত বছরের উপন্যাসটি আমার একটা তুইচাই নামে একটা উপন্যাস এসেছিল আমার অনন্যা প্রকাশনী থেকে। এবং এই উপন্যাসটিতেও কিন্তু কোনো না কোনোভাবে সাইকোলজিক্যাল থ্রিলারের যে বিষয়টি, রহস্যময় যে টানাপোড়েনের চিত্রটি, মানসিক টানাপোড়েনের চিত্রটি উঠে এসেছে এবং সেটির সাফল্যে বলবো, মানে পাঠকরা অনেক বেশি সেটি মানে সংগ্রহ করেছেন ভালোবেসে, এবং সেটির ধারাবাহিকতায় এবারের উপন্যাসটি ঘুণ মানুষ। আপনাকে তো প্রথমে আমরা অভিনয় শিল্পী হিসেবে দেখেছি, কিন্তু এখন আপনাকে অভিনয় কম পাচ্ছে, এটা কি লেখালেখির কারণে অভিনয়ে কম আসা হচ্ছে? ব্যাপারটা তাও না, সময়ের সাথে চলার একটা বিষয় তো অবশ্যই আছে। আমি আমার 2005 থেকে যেহেতু আমার ক্যারিয়ার শুরু অভিনয় জীবনে, তো 2005 থেকে এখন 2022 অনেক বছর, অনেকটা বছর আসলে পেরিয়ে এসেছি। তো এই সময়ের মধ্যে আমার প্রাপ্তি আছে অনেক, আমি অনেক বেশ ভালো ভালো চরিত্রে কাজ করেছি এবং দর্শকদের আমি ভালোবাসাও পেয়েছি। তো এখন এই মুহূর্তে আসলে কেন জানি না, এখনকার সময়কার সমসাময়িক যে গল্পগুলো বা যে চরিত্রগুলোর জন্য আমাকে বলা হচ্ছে সেই চরিত্রগুলো মানে কেন জানি আমার হয়তো বা পছন্দ হচ্ছে না, বা সব কিছু মিলিয়ে আর বইমেলাকে কেন্দ্র করে একটা প্রস্তুতি আমার সবসময় মাথায় থাকে সারা বছর জুড়ে। আর লেখক জীবন যাপন করার একটা বিষয় আসলে আমি প্রতিনিয়ত এখন উপলব্ধি করি যে এটা শুধুমাত্র একদিনের বিষয় নয়। একটা উপন্যাস লিখতে গেলেও যেরকম দীর্ঘ সময় আসলে প্রস্তুতি লাগে, ঠিক সেরকম একটা লেখক জীবন যাপন করতে গেলেও আসলে দীর্ঘ প্রস্তুতি লাগে। পড়তে হয়, প্রচুর পড়তে হয়, চারপাশটা দেখতে হয়। এটা এটা শুধুমাত্র লেখক জীবনের জন্য না, আমার অভিনয় জীবনের জন্য জরুরি। তো আমি সব কিছু মিলিয়ে দুটো জীবনই উপভোগ করছি, আমি একদমই যে অভিনয় বাদ দিয়ে দিয়েছি তা নয়, আমি অভিনয় করছি আমার পছন্দসই চরিত্রে। এবং আমার যারা প্রিয় নির্মাতারা আছেন আমাকে এখনও ভালো ভালো চরিত্রে ভাবার চেষ্টা করছেন, আমি সেই সব কাজগুলো করছি। বলছিলেন যে কবিতা লেখার মাধ্যমে আপনার লেখালেখি শুরু, কবিতা লিখতে বেশি ভালো লাগে নাকি উপন্যাসে আসার পর বেশি ভালো লাগছে? আলাদাভাবে আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ কবিতা দিয়ে আমার শুরু, কবিতা আমার প্রেম, কবিতার প্রতি যে ভালোবাসাটা আছে এবং কবিতা প্রেমী একজন মানুষ কবিতাকে আসলে তার প্রেমিক অথবা প্রেমিকা রূপেই দেখেন, তো প্রেম সবসময় সাথে থাকবে। আর উপন্যাস যখন আমি লিখতে শুরু করেছি, উপন্যাসও কিন্তু আমাকে অনেকটা জোর করে বলবো না, আমার প্রিয়জন আমার আশেপাশে যারা আছেন, প্রিয় মানুষ, আমার স্বজন, পরিবার পরিজন এবং যারা আমার উপর আত্মবিশ্বাস রেখেছেন, তারা কিন্তু অনেকটা আমাকে এভাবে অনুপ্রাণিত করেছিলেন যে না, তুমি যেহেতু কবিতা লিখছো এবং তোমার কবিতার মধ্যে একটা গল্প বলার একটা ভঙ্গি আছে এবং সেই এক একটা কবিতা মানেই এক একটা গল্প, একদম। তো সেই ভাবনা থেকে উপন্যাস হচ্ছে বিশাল ক্যানভাসের একটা ছবি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি, আমি হয়তো বা পারবো। চেষ্টা করতে গিয়ে আমি একটা উপন্যাস, প্রথম উপন্যাসটা লিখে ফেলেছি, একলা আকাশ, সেটা রোম্যান্টিক উপন্যাস ছিল। এবং সেই একলা আকাশে আমি যে গল্পটা বলতে চেয়েছি, প্রিয় মানুষের ঘ্রাণ, ভালোবাসার গল্প, একটা নারীর প্রেমের গল্প। এবং সেই উপন্যাসটা যখন আমার প্রিয় পাঠকরা পড়লেন এবং সংগ্রহ করলেন এবং বেশ ভালো একটা রেসপন্স আমি পেলাম, তখন আমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হলো যে না, আমি তো আসলে এই
বড় ক্যানভাসের ছবি আমি আঁকতে পারছি, তখন আরেকটু চেষ্টা করি। এরকম চেষ্টা করতে করতে আসলে এটা পঞ্চম উপন্যাস পর্যন্ত গড়িয়ে এসেছে। এবং উপন্যাস লিখতে গেলে যেটা হয়, এটাও এক ধরনের একটা মজার একটা অভিজ্ঞতা, যে উপন্যাসের যে বিভিন্ন চরিত্রগুলো আমি আঁকছি লিখছি, সেই চরিত্রগুলোর সাথে বসবাস করার একটা আলাদা একটা আনন্দ মজা আমি এখন অনুভব করছি এবং বেশ ভালো লাগছে। যেমন এই উপন্যাসটি লিখতে গিয়ে যে চরিত্রগুলো আমি লিখেছি এঁকেছি, আমি দীর্ঘ 1-2 মাস সময় নিয়ে আমি উপন্যাসটি লিখেছি এবং আমি এই পুরো সময়টা আমি এই উপন্যাসের ঘোরের মধ্যেই ছিলাম। কখনো যদি এরকম দেখেন নিজের উপন্যাসের গল্পের উপরে কাজ করা হচ্ছে এবং যেই চরিত্রটিকে মুখ্য বিষয়বস্তু করে আপনি উপন্যাসটি লিখেছেন সেই চরিত্রটি আপনি নিজে সেখানে দাঁড়িয়ে আছেন, কেমন লাগবে? নির্মাতারা যদি আমাকে মানে সেই চরিত্রে দেখতে পান, অবশ্যই সেখানে যদি আমাকে কাস্ট করেন, আমি যেহেতু আমি নিজে যেহেতু আমি সেই চরিত্রটা লিখেছি এবং এঁকেছি, আমি আশা রাখি যে আমি হয়তো বা সেই চরিত্রটাকে আরও বেশি ভালোভাবে অনুভব করতে পারবো, ফুটিয়ে তুলতে পারবো। কিন্তু যখন আমি লিখি তখন আসলে যখন একজন লেখক হিসেবে যখন লিখি তখন চরিত্রগুলো যখন আমি সৃষ্টি করি তখন একদমই কিন্তু একজন তৃতীয় পক্ষ হিসেবে আমি লিখি। আচ্ছা। এবং নির্মাতা যখন তার চরিত্রটা যখন বা তার গল্পটা যখন স্ক্রিনে যখন স্ক্রিন প্লে করেন তখনও কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে তার মতো করে ভাবেন। সো এই দুইটা ভাবনা যদি এক হয় কখনো অবশ্যই সেটা আমার জন্য ভালো লাগার হবে। এবার একটি অভিনয় প্রসঙ্গে আসি, অভিনয়ের শুরুটা হয়েছিল কবে থেকে? 2005 এই সালটা আসলে আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আমার স্বপ্ন দেখা সেই শৈশব থেকে আমি একজন শিল্পী হব, আমি একজন অভিনেত্রী হব, তো সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে 2005-এর সুপারস্টার এই প্ল্যাটফর্মটির মাধ্যমে। এটির বিজয়ী হওয়ার মাধ্যমে আসলে আমার অভিনয় জগতে পদার্পণ, পুরোপুরি একজন অভিনয়ের মানুষ হিসেবে। এবং তারপর থেকে কাজ করে যাচ্ছি, কিন্তু আমি এখানে উল্লেখ করতে চাই 2004 সালের দিকে আমি একটা সিলেটের একটি আঞ্চলিক ভাষায় আমাদের স্বনামধন্য নির্মাতা এবং উনি স্থপতিও আমাদের সিলেটের মানুষ শাকুর মজিদ, আমি যদি ওনাকে কাকু বলে সম্বোধন করি, তো ওনার একটা টেলিফিল্ম ছিল বৈরাতি আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায়। ওই টেলিফিল্মে অভিনয়ের জন্য আমি ঈদ অনুষ্ঠান পুরস্কার একটা পুরস্কারও পেয়েছি পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে, এবং সেখানে আমি অভিনয় করেছিলাম তখনকার সময়ের ক্রেজ জনপ্রিয় শ্রাবন্তী আপুর সাথে, মাহফুজ ভাইয়ের সাথে। এবং আমার যে সেই অভিজ্ঞতাটা আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং আরও অনেক বেশি আমাকে সাহস জুগিয়েছে পরবর্তীতে। এই আমার প্রথম পথ চলা। তারপরে 2005-এর পর থেকে তো এখন পর্যন্ত আমি বিভিন্ন ধারাবাহিক এবং টেলিফিল্ম 1 ঘন্টার কাজ করছি এবং 2018-তে এসে আমার প্রথম চলচ্চিত্র মিস্টার বাংলাদেশে আমি আমার অভিনয়ে। আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু আমরা কথা বলতে বলতে শেষের দিকে চলে এসেছি। আপনার লেখক জীবন এবং অভিনয় জীবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। পরিচয় আমার অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে, এই পরিচয়টাকেও আমি কখনোই আসলে একজন শিল্পী হিসেবে আমি পরিচয়টাকে কখনোই আমি ফেলে দিতে পারবো না, এটা আমার সঙ্গেই থাকবে। আর যেহেতু আমার নতুন আরেকটা পথযাত্রা শুরু হয়েছে শব্দের সাথে, আমি এই লেখক জীবনকেও আসলে যাপন করতে চাই, প্রাণ ভরে আসলে উপভোগ করতে চাই শব্দের সাথে এই বসবাসটা। এবং যেহেতু আমি পাঠকদেরও ভালোবাসা পাচ্ছি, আমার এক ধরনের দায়বদ্ধতাও তৈরি হচ্ছে শব্দের প্রতি, যেন আমি ভালো ভালো লেখা আমি পাঠকদের উপহার দিতে পারি প্রতি বছর। এবং সেই জন্য প্রতি বছরের বইমেলার জন্য সারা বছর জুড়ে আমার একটা প্রস্তুতি থাকবে। আমি আসলে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই, জীবনটাকে প্রাণ ভরে দেখতে চাই, আশেপাশের মানুষকে আসলে দেখতে চাই, জানতে চাই, পুরো জীবনটাকে আসলে জানতে চাই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরতম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv।
দার্শনিক চাণক্যের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যৌবন ও নারীর সৌন্দর্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।